আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমরা আছি বাংলাদেশের একমাত্র চীনামাটি সম্বলিত জেলা নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। আজ আপনাদের দেখাবো চীনামাটির পাহাড়, নীল সবুজ ও বাদামি রঙের লেক, স্বচ্ছ ও নীল পানির সমশ্রী নদী, ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট, কমলা বাগান ও হাজংমাতা রাসিমনির স্মৃতিসৌধ, এবং জানাবো কিভাবে আপনারা এই সব জায়গাগুলোতে খুব সহজে ঘুরতে পারবেন। নেত্রকোনা জেলার সর্ব উত্তরে ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের কোল ঘেঁষে নীরব দাঁড়িয়ে ছোট্ট জনপদ দুর্গাপুর। আর এই দুর্গাপুরে রয়েছে বেশ কিছু চীনামাটির পাহাড়। এই পাহাড়ের মাটিগুলোর রং সাদা, বাদামি ও গোলাপি। এই পাহাড়গুলো থেকেই চীনামাটি সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন সিরামিক্স কোম্পানি। এটি আমাদের দেশের একমাত্র চীনামাটির পাহাড় হওয়ায় পর্যটকদের ভিড় লেগেই থাকে নেত্রকোনার বিদেশিরিতে। কিন্তু অনেকে আবার সঠিক তথ্য না পেয়ে ঘুরতে আসতে পারে না প্রকৃতির অপার্থিব সুন্দর এই চীনামাটির পাদদেশে। আমাদের আজকের ভিডিওতে দেখতে পারবেন মাত্র একটি দিনে কিভাবে বিরিশিরির দর্শনীয় স্থানগুলোতে ঘোরা যায়। দুর্গাপুর বাজার থেকে আমরা 5 মিনিট মতো হেঁটে আসলাম। সামনে নৌকা ঘাট, ঘাট থেকে 5 টাকা জন প্রতি নৌকা পার হয়ে ওই পার থেকে মোটরসাইকেল কিংবা অটোতে করে যেতে হবে চীনামাটির পাহাড়। বিরিশিরির চীনামাটির পাহাড় দেখতে প্রথমে আপনাকে আসতে হবে নেত্রকোনা জেলার দুর্গাপুর। ট্রেন, বাস কিংবা নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন দুর্গাপুর। বাসে গেলে যেতে পারবেন সরাসরি দুর্গাপুর পর্যন্ত, কিন্তু ট্রেনে গেলে যেতে পারবেন জারিয়া জঞ্জাল স্টেশন পর্যন্ত। ঢাকা থেকে বলাকা কমিউটার নামে প্রতিদিন একটি মাত্র ট্রেন রাত 4:45 ছেড়ে যায় জারিয়ার অভিমুখে। সকাল 10টা নাগাদ জারিয়া স্টেশন পৌঁছে সেখান থেকে আবার সিএনজি করে জন প্রতি 40 টাকা ভাড়ায় যেতে হবে দুর্গাপুর। আর ঢাকার মহাখালী থেকে সরাসরি দুর্গাপুর উদ্দেশ্যে ছেড়ে যায় অনেকগুলো বাস, ভাড়া 250 টাকা থেকে 350 টাকা। তবে বাসগুলোর সেবা তেমন ভালো না। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে রাত্রে না যেয়ে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে দিনে যেয়ে দিনেই ফিরে আসা। সুসং দুর্গাপুর বেড়াতে আসলে প্রথমেই এই যে স্মৃতিসৌধটা দেখা আছে এই স্পটটা পড়বে আর কি, হাজংমাতা স্মৃতিসৌধ। আর ডান সাইডে গেলে আপনার সোনামাটি, আর এই সাইডে এই যে আপনার জিরো পয়েন্ট। আমরা চলে এসেছি চীনামাটির পাহাড়ে। সামনে কিনে ছোটোখাটো অনেক লেক আছে কয়েকটি, দেখা যাক কেমন আছে পানি এখন। জেনে নিন কিভাবে আমরা একদিনে ঘুরে আসলাম বিরিশিরি থেকে। ঢাকার মহাকালী বাস টার্মিনাল থেকে সকাল 7টার সময় এনা পরিবহনের বাসে রওনা দিয়ে ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে পৌঁছাই সকাল 9:30, ভাড়া ছিল 220 টাকা। মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে জোন প্রতি 10 টাকা অটোরিক্সায় যায় ময়মনসিংহ ব্রিজ, এবং এই ব্রিজ থেকেই সিএনজি কিংবা বাসে যাওয়া যায় দুর্গাপুর। বাসে জোন প্রতি ভাড়া 80 টাকা, আর সিএনজিতে ভাড়া 160 টাকা। আমরা গিয়েছিলাম সিএনজিতে করে। বাসে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, সিএনজিতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট।
অর্থাৎ বেলা 11টা নাগাদ আমরা পৌঁছে যাই দুর্গাপুর। দুর্গাপুর বাজার থেকে 10 মিনিট হেঁটে কিংবা 10 টাকা দনপ্রতি অটোরিক্সা ভাড়ায় যেতে পারবে নৌকাঘাটে, আর দনপ্রতি 5 টাকা নৌকা ভাড়ায় সমস্যার নদী পার হলেই পাবেন শিবগঞ্জ বাজার। শিবগঞ্জ বাজার থেকে অটো কিংবা মোটরসাইকেল রিজার্ভ নিতে পারবেন সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, শিবগঞ্জ বাজার থেকে চীনামাটির পাহাড় সহ অন্যান্য দর্শনীয় স্থানের দূরত্ব খুব বেশি না, সেক্ষেত্রে অবশ্যই ভাড়া দামাদামি করে নেবেন। মোটরসাইকেল কিংবা অটোরিক্সা উভয়ের ভাড়া 500 থেকে 700 টাকার মধ্যেই হবে। তবে বেশি ভালো হয় রিজার্ভ না নিয়ে যে কোনো একটি স্থানে আগে শুধু যাবেন। যেমন আমরা দুইজন গিয়েছিলাম মোটরসাইকেল করে 100 টাকা দিয়ে চীনামাটির পাহাড়ে। যাওয়ার পথে মোটরসাইকেল ড্রাইভারকে বলে হাজং মাতার আশিমনির স্মৃতিসৌধেতে 2 মিনিট দাঁড়িয়ে দেখে যেতে পারেন। চীনামাটির পাহাড় দেখা শেষ হলে দনপ্রতি 20 টাকা অটো ভাড়ায় কিংবা মোটরসাইকেলে 100 টাকায় দুইজন যেতে পারবেন 0 পয়েন্টে। এখান থেকে দেখতে পারবেন কমলা বাগান, বাংলাদেশ ভারত সীমানার 0 পয়েন্ট, স্বচ্ছ ও নীল পানির সমস্বরে নদী, এবং বেলা 12টার আগে আসতে পারলে দেখতে পারবেন খ্রিস্টানদের ধর্মপল্লী রানীখং। জিরো পয়েন্টে সব কিছু দেখা শেষ হলে 100 টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে আসবেন শিবগঞ্জ বাজার। শিবগঞ্জ বাজার ঘাট থেকে নৌকা পার হয়ে সিএনজি করে ফিরে আসবেন ময়মনসিংহ। এখানে সব মিলিয়ে ছোটো বড়ো প্রায় 7টা 8টা পুকুর আছে, তার মধ্যে এই পুকুরের পানিটা অনেক সুন্দর। আপনারা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন জানি না, অনেক নীল সবুজ আর কি, সবুজ, অনেক সবুজ। খাওয়া দাওয়া করতে চাইলে দুর্গাপুর বাজার থেকে করে নিতে হবে, আর বিদেশি একদিনেই ভ্রমণ সম্ভব। তারপরেও যারা রাতে থাকতে চান তাদের জন্য দুর্গাপুর মধ্যবাজারে থাকার মতো হোটেল সমস্বরী, লাক্সারিয়াস সহ বেশ কিছু হোটেল রয়েছে, যেখানে 500 টাকা থেকে 2000 টাকার মধ্যে ভালো মানের রুম পাওয়া যাবে। পড়ালেখা করতে আর বই খাতা লাগবে না, আপনারা এই পাহাড়ে পাদদেশে আসলে বুঝতে পারবেন, এখানে লেখাপড়া করতে পারবেন, লিখতে পারবেন, পড়তে পারবেন। আমাদের সভ্য জাতি সৌন্দর্য কীভাবে ধ্বংস করতে হয় আমাদের ছাড়া ভালো কেউ আর জানে না। একদিনের বিদেশির ভ্রমণের কিছু জরুরি তথ্য। মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 5টার পর 10-15 মিনিট পর পর এনা পরিবহনের গাড়ি ছাড়ে ময়মনসিংহের উদ্দেশ্যে, তাই যত সকালের গাড়িতে উঠতে পারবেন ততই ভালো। আর ময়মনসিংহ থেকে এনার শেষ বাস রাত 9টায় ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে, তাই সময়ের কথা চিন্তা করে সন্ধ্যার আগেই বের হবেন দুর্গাপুর থেকে। সমস্বর নদীর ওপর সরু একটি ব্রিজ আছে, নিজেদের গাড়ি যেমন হাইস, নোহা বা প্রাইভেট কার নিয়ে গেলে ওই ব্রিজ দিয়ে 200 টাকার টোল দিয়ে সরাসরি দর্শনীয় স্থানগুলোতে যেতে পারবেন। রানীখং দেখতে চাইলে আগে 0 পয়েন্টের দিকে যাবেন, কেননা রানীখং বেলা 12টার পর বন্ধ থাকে। আর আমরা ঘুরতে যেয়ে পদচিহ্ন ছাড়া কিছুই ফেলে আসবো না, স্মৃতি ছাড়া কিছুই নিয়ে আসবো না। বিজেপি ক্যাম্পের পাশে একটি ঘাট আছে, ঘাট থেকে আমরা একটি নৌকা ভাড়া করছি, যে নৌকাতে যাচ্ছি আমরা এখন 0 পয়েন্টে। পানিটা ওখানে অনেক পরিষ্কার, প্রায় এই জাফলং বিছনাকান্দি কিংবা এই ভোলাগঞ্জের পানির মতো পরিষ্কার। একবার পরিষ্কার নিচে সাদা বালি দেখা যাচ্ছে, অনেক সুন্দর জায়গাটা। আমরা 0 পয়েন্টে চলে এসেছি, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ওই দূরে একটি সাদা পিলার দেখা যাচ্ছে, সীমানা পিলার, ভিতরে বাংলাদেশ আর ভারতের সীমানা। পাহাড়গুলো যা দেখা যাচ্ছে সবই ভারতের ভেতরে, আর নিচের অংশটুকু বাংলাদেশে। এখন কিন্তু মাঝে ভাই বলছে সেই পানি আমরা যেখানে আছি এটাও ভারতের ভেতরেই পড়ছে আর কি, এটাও ভারতের ভেতরে।
জায়গায় পানি রংটা অনেক সুন্দর। যারা সিলেটের লালাখাল দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন পানিটা কেমন, ঠিক সিলেটের লালাখালের মতোই পানি। পানি মূলত অনেক পরিষ্কার আর স্বচ্ছ, এই গভীরতার কারণে পানি এখানে নীল, অনেক নীল, অনেক সুন্দর লাগলো আর কি জায়গাটা। বিদেশিরা আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। আমরা এখন আছি কমলা বাগান, তবে সেটা শুধুমাত্র নামে, এখানে কোনো কমলা বাগান নেই। পর্যটকের কারণে কমলা বাগান নাকি ধ্বংস টিলার উপরে আর কি। ওয়াচ টাওয়ার আছে, যদি অতিরিক্ত সময় থাকে তাহলে ঘুরে যেতে পারেন এখান থেকে, তা না হলে এখানে আসার কোনো মানে হয় না। এতদিন বিদেশিরই দুর্গাপুর যাওয়ার রাস্তা খারাপ থাকায় পর্যটকদের অনেকটাই কষ্ট হয়েছে এইসব দর্শনীয় স্থানে ঘুরতে, কিন্তু বর্তমানে রাস্তা ভালো হওয়ায় একদিনে আরামে ঘুরে আসা যায় বিদেশির দুর্গাপুর থেকে। আশা করি আমাদের এই ভিডিওটি থেকে জানতে পেরেছেন কীভাবে একদিনে ঘুরে আসবেন বিদেশির চীনামাটির পাহাড় থেকে। ঘুরতে যাবার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রকৃতির মাঝে আপনার উপস্থিতি যেন পরিবেশ বান্ধব হয়। যাওয়া আসায় আপনার দ্বারা প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করবেন না, আশা করি কাউকে করতেও দিবেন না, প্রকৃতিকে যেভাবে পাবেন সেভাবেই রাখবেন। সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অপূর্ব বাংলাদেশের অন্য কোনো দর্শনীয় স্থানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।